ओस्ति गुज्जं तमंग विप्र सर्वभूत प्रकारकं देवास्तु कवचं पुण्यं तच्छुन्य महामुने प्रथमं शैलपुत्रीति द्वितीय ब्रह्मचारिणी तृतीय चंडघंटेति कुष्मांटेति चतुर्थकं पंचमं स्कंधमातेति षष्ठकात्तायनी तथा सप्तम कालरात्रीति महागौरी चाष्टमं नवम सिद्धिरात्रि नवदुर्गा प्रकृतिता उक्ता नेतानि नामानि ब्रह्म नैव महात्मनम् ओम नमश्चण्डिकायै ओम नमश्चण्डिकायै ओम नमश्चण्डिकायै। मानुषेर जखन मोह आसे तखन से आत्मज्ञान छाड़ा आर किछुई ताके ठीक पथे निये जेते पारे ना। যখন আত্মীয় স্বজন কেউ মরে যায়, জীবন প্রবাহের একটা ভয়ানক পরিবর্তন রূপে আবর্ত এসে উপস্থিত হয়, আর ক্ষুদ্র মানুষের যত কিছু মতলব এক ঘায়ে সব ভেঙে দেয়, সেই শোকের সময় আত্মজ্ঞান যদি কারু থাকে তবে সে ঠিক পথে থাকতে পারে। এই রূপ পরিবর্তন সকলের জীবনে কখন আসবে আর কখন যাবে কেউ বলতে পারে না। তাই অর্জুনের জীবনে এই মহাসমর যখন পরিবর্তন এসেছিল বিশ্বরূপ দর্শনের পর, ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়ে আত্মজ্ঞান সহায়ে বীরাঙ্গন অর্জুন জীবনের এই মহাসন্ধিস্থল শ্রীকৃষ্ণের উপস্থিতিতে সহজে উত্তীর্ণ হয়ে তিনি আগিয়ে যেতে পেরেছিলেন। হ্যাঁ বাবা, কি বলছো বলো। হ্যাঁ, আমি কান্তু ব্যাপারী বলছি। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি কান্তু ব্যাপারী বলছি। আমি না প্রোগ্রাম দেখছিলাম, আমি দেখতে দেখতে আমি ফোন করলাম। হ্যাঁ বলো। বলছিলাম যে আমার একটু ইয়েটা জানতাম, তোমার কুষ্টি যে নাম আছে সেই নামটা বলো। কান্তু ব্যাপারী। হ্যাঁ কান্তু ব্যাপারী, অষ্টম গর্ভে জন্ম। কান্তু বলো, ভালো করে নামটা বলো। তান্তু, তয়াকায় তা নয় তো রসু। পান্তু। তান্তু, তান্তু, তান্তু। হ্যাঁ তান্তু। আচ্ছা, কি জানতে চাইছো বলো। ফিউচারটা কি জানতে চাইছি। তোমার ফিউচার জানতে চাইছো। আচ্ছা ঠিক আছে, তুমি শুনতে থাকো। তোমার তুলা রাশি। হ্যাঁ তুলা রাশিতে বছরে তোমার গোচরে তুলা রাশির মঙ্গল বৃহস্পতির অবস্থান আছে, দ্বিতীয় বুধ, তৃতীয় শনি, রবি শুক্র এবং চতুর্থে কেতুর অবস্থান আছে। তাই স্বাস্থ্যের ব্যাপারে তোমার বলি, শরীর ব্যাপারে ষষ্ঠপতি রাশিতে অবস্থান দেওয়ার জন্য সপ্তমপতি রাশির অবস্থান নিজের এবং জীবনসঙ্গিনীর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু অসুবিধে থাকতে পারে, কারণ শরীর খারাপ হতে পারে, শরীর নিয়ে ভুগতে হতে পারে, রক্তজনিত ব্যাপারে ভুগতে পারে, নানা ধরনের রোগে অর্থব্যয় হওয়ার সম্ভাবনা থাকতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্ন নেওয়ার প্রয়োজন থাকতে পারে। তো সেই জন্যেই বিদ্যা ব্যাপারটা বলি, রাশির দ্বিতীয় দ্বাদশপতি বুধের অবস্থান থাকার জন্য ভুল সিদ্ধান্তের জন্য অকারণে অকারণ ব্যয় এবং কেরিয়ার উপর ভুল প্রভাব পড়তে পারে। কেননা তুমি যে পথটায় চলছো সেই পথটা চলতে গেলে তোমাকে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে বাবা। তুমি যদি একটু চিন্তা ভাবনা করে চলতে পারো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু দারুণ একটা শুভ ফল আসবে, কিন্তু তোমার ভুল তোমার চিন্তা ভাবনাটা রং হয়ে যাওয়ার জন্য তোমার সব রেজাল্টটাই কিন্তু গোলমাল হয়ে যাবে। এইটা হচ্ছে ব্যাপার, কেননা তোমার তোমার মন সংযোগ হওয়ার প্রয়োজন আছে। তোমার জীবনে যে কুসঙ্গ কতগুলো বন্ধু আছে এই বন্ধুগুলো তোমাকে পরিত্যাগ করতে হবে, কেননা কুসঙ্গ তোমার জীবনের বারে বারে বিপদ ডেকে আনছে আর সেই খেসারত গুনতে গুনতেই তোমার এতগুলো বছর কেটে যাচ্ছে। তো সেই জন্যেই বাবা তোমাকে সেই জায়গাটা একটু কিন্তু পরিবর্তন করতে হবে। এবারে তোমার কর্ম আর অর্থের ব্যাপারটা বলি, কেননা বড় হচ্ছে কর্ম চাই, অর্থ চাই নিজের জীবন জীবিকা চলার জন্য। তোমার দশমে রাহুর অবস্থান থাকার জন্যে কর্ম নিয়ে বিভ্রান্ত এবং ঝুটঝামেলা থাকতে পারে, প্রয়োজনে কর্মচ্ছেদও হতে পারে, কর্ম সংক্রান্ত ব্যাপারে বিদেশে যাত্রা হয়তো হতে পারে এবং পরে অর্থহানি হওয়ারও সম্ভাবনা থাকতে পারে।
তুলা রাশির জন্য কর্মভাব খুব একটা শুভ হবে না, তবে আটকে থাকবে না, তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে। খাওয়া দাওয়া পড়া চলা সংসার চালানো কোনো ক্ষেত্রেই তোমার অসুবিধা হবে না, মোটামুটিভাবে চলবে। তবে যেভাবে তোমার চলার কথা, যেভাবে তোমার উন্নতি করার কথা, সেইভাবে কিন্তু ততটা কিন্তু আগাতে পারবে না। কি কেননা কিছু ডিস্টার্ব থাকার জন্য একাদশে শনির সঙ্গে অবস্থান করার জন্য, একাদশপতি যে আছে সে শনির সঙ্গে স্ব অবস্থান করার জন্য তোমার আয় প্রাপ্তিতে অহেতুক হয়রানি হবে এবং বাধা দান করবে। শুক্র সহযোগে কিছু গোলমাল থাকার ফলেও কিছু কিছু ভালো ভালো খবর পাবেন ওই শুক্রের সহযোগে। তবে একটা কি গোলমাল আসতে পারে, একটা কোর্ট কেস হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কোর্ট কেস যেটা মানহানি বা ইত্যাদি ইত্যাদির উপর তোমার ক্যারিয়ারের উপর একটা একটা ছাপ ফেলে দিবে। সেই জন্য হ্যাঁ হ্যাঁ এটা এটা ঘটেছে আমার সাথে, হ্যাঁ ঘটেছে। তবে ওই কেস কোর্ট কেস থেকে তোমাকে কিন্তু একটু ওইভাবেই, যে যার ফলে আমি বলছি তুমি অকারণে যে নানানভাবে কারোর সঙ্গে মিশে যাবে সেই জায়গাটা কিন্তু তোমার কোনো দোষ নেই, কিন্তু অযথা তোমাকে হয়রানি হতে পারে। এবারে টোটাল তোমার ভাগ্যভাব বলি, টোটাল ভাগ্যভাব হচ্ছে তোমার যে ভাগ্যভাব মিশ্র ফলদায়ী হবে। নবমে চন্দ্রের অবস্থান শুভ সূচক আছে, কিন্তু শনি দৃষ্টি হওয়ার জন্য তোমার কিন্তু বিশ যোগের সম্ভাবনা আছে। বিশ যোগ মানে চলা ভালো পথে চলছো, অহেতুক নানা রকম অশান্তি এসে মনটাকে বিষময় করে তুলছে, বিষময় করে তুলছে, অশান্তিতে ভুগছো, নানা রকমের খেয়ে দিয়ে শান্তি পাচ্ছ না, মানুষের ভালো কাজ করেও শান্তি পাচ্ছ না, কোনো সুনামের ব্যাপার নেই। হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে কি তোমার চোখের সামনে সে সুনাম করলো, পিছনে কিন্তু তোমার বদনাম করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা অনেকে করে, এটা সত্যি একদম ঠিক কথা একদম। তো সেই জন্যই তোমার ওইটা হচ্ছে বিশ যোগ। এই বিশ যোগের সম্ভাবনাটা থাকার জন্যে এই বিশ যোগের একটা তুমি প্রতিকার যে কোনো জায়গায় তোমার যে কোনো জায়গায় করে নিবে, দেখবে তোমার ভালো রেজাল্ট হবে। আর এর কোনো না সেটা আমি বলতে পারবো না, কেননা তুমি যে কোনো জায়গায় করে নিবে, আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। এই লাইভে বসছো, লাইভে ফোন করবে, ঠিক আছে, এতে যা যে জানার জানবে, আমার কাছে আসার প্রয়োজন নেই। তুমি যে কোনো জায়গায় গিয়ে তোমার যেটা অসুবিধা হচ্ছে আমি বলে দিলাম, ওর একটা প্রতিকার করে নেবে, তাহলেই কিন্তু তোমার কিন্তু ভালো রেজাল্ট আসবে এবং কোনো ক্ষেত্রে তোমার অসুবিধাটা হবে না। ঠিক আছে, ঠিক এইভাবেই আমরা যখন পরম প্রেমময়ের ভগবানের আদর্শে আমরা চলব, ঠিক সেইভাবেই আমাদের জীবনের অনেক কিছু উন্নতির সাধিত পথে আসবে। যার জন্য শোক করা উচিত নয় তার জন্য আমরা শোক করছি। আবার নানা রকমভাবে যেমন গীতাতে বলে অশৌচান্নব্য শোষন্ত প্রজ্ঞা বাদশ্চ ভাসসি, আমাদের শোক করার কারণ নেই কিন্তু আমরা করছি। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে করেছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শনের মাধ্যমেই তিনি অর্জুনকে বুঝিয়ে দিয়েছিলেন যে শোক করা তোমার উচিত নয়। হ্যাঁ বাবা, কে বলছো বলো, বাবা মায়েরা? আমি বাবা দিন থেকে বলছি, পাপন দাস বলছি, আমার মানে আমার সম্পর্কে একটু জানার জন্য। তোমার কুষ্টিতে কি নাম আছে বলো? কুষ্টির নামটা ঠিক জানা নেই আমার, বলো কি জানতে চাইছো? তোমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছো, নামটা বলো আরেকবার। আমার নাম হচ্ছে পাপন দাস। পাপন দাস, ঠিক আছে, তুমি শুনতে থাকো আমি বলে দিচ্ছি। তোমার রাশির অধিপতি হচ্ছে রবি, শুক্র শনি দ্বারা আকৃষ্ট হওয়ার জন্য তোমার দেহের বা চোখের বা নার্ভের সমস্যা ভবিষ্যতে আসতে পারে, এখন নয়, কিন্তু সচেতন থাকতে হবে। এবং তোমার কর্ম ব্যাপারে বলি, কর্ম ব্যাপার তোমার শুভ আছে, তোমার নবমে মেষের ঘরে মঙ্গল থাকার জন্যেই বৃহস্পতির দৃষ্টি শুভ সূচক আছে, এবং সেই করে যার ফলে তোমার আয়ব্যয় খুব ত্বরান্বিত হবে, তোমার ভবিষ্যৎ ভালো আছে, তোমার উন্নতি আছে, চাকরি বাকরির ক্ষেত্রেও সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও উন্নতির যোগ আছে, তুমি এগিয়ে যাও।
চিন্তা করার কোনো কারণ নেই, তোমার সবটাই ভালো। ঠিক এক সময় দেখা গেল মহাশয় স্নেহহীন স্ত্রী পুত্রদের প্রতি আমার চিত্র প্রেম প্রবণ মমতা যুক্ত হয়েছে, ইহা আমি বুঝিতে পারছি না। তাহাদের জন্য আমার দীর্ঘ নিঃশ্বাস পড়িতেছে এবং দুশ্চিন্তা হইতেছে, আমি কি করি? আমার প্রতি প্রীতিহীন পুত্রদের আমার মন নির্দয় হচ্ছে না কেন? মহর্ষি মার্কণ্ডেয় তার স্বশিষ্য কৌষ্টুকীকে ভাগুড়িকে বলেন, হে বিপ্র, বৈশ্য সমাধি ও রাজা সুরথ উভয়ে মিলিত হইয়া মেধামুনির সমীপে যখন উপস্থিত হইলেন, সমাধি ও সুরথ উভয়ই মুনিকে যথাবিধি যথাযোগ্য সম্ভাষণ পূর্বক উপবেশন করিয়া তাহাকে কোটি কয়েকটি জিজ্ঞাসা করিলেন বা প্রশ্ন করিলেন। হ্যাঁ বাবা মায়েরা, কে বলছো বলো? তোমার পুষ্টি যে নাম আছে সেই নাম বলো। সুনিতা ব্যাপারী। সুনিতা ব্যাপারী, কি ব্যাপারে জানতে চাইছো বলো? আমারই সাংসারিক জীবনে খুব অশান্তি হয়। সাংসারিক জীবনে অশান্তি হয়, রাশির গোচরে পঞ্চমে চন্দ্র, ষষ্ঠে কেতু, নবমে মঙ্গল বৃহস্পতির অবস্থান আছে, দশমে বুধ, একাদশে শনি, বুধ ও শুক্রের সহ অবস্থান আছে এবং দ্বাদশে আছে কেতুর অবস্থান। রাশিতে তোমার শনির দৃষ্টি আছে, শনির স্যারসাথে যোগ চলছে। তোমার সাংসারিক জীবনের ব্যাপারে বলি, এখানে চলাফেরার ক্ষেত্রে কিছু কিছু ভুল বোঝাবুঝি আছে, যার ফলে সেই জায়গাটা গোলমাল হচ্ছে। শান্তি পেতে গেলে মা শান্ত হতে হবে, শান্তি পেতে গেলে শান্ত হতে হবে, তোমাকে নিজেকেও একটু শান্ত হতে হবে। এই দুনিয়ায় আমরা কলকে গাছের তলায় দাঁড়িয়ে আছি, কলকে গাছের তলায় দাঁড়িয়ে আমরা যদি আম চাই আমটা পাবো না, আপেল চাই আপেলটা পাবো না, কেননা কলকে গাছটা নাড়ালে কলকে ফলই পড়বে। তাই আমাদেরকে কি করতে হবে? এই দুনিয়ার বুকে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে, আমার চলন বলন ঠিক রাখতে হবে, আমাকে গুরুজনের প্রতি আস্থাশীল হয়ে তাদের আদর্শ নিতে হবে, বাবা মা স্বামীর প্রতি আস্থা নিতে হবে, নিয়ে সকলকে নিয়েই চলতে হবে, নিজের ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে নিয়ে সংসারের মধ্যে ম্যাচ করে নিয়ে সেই সংসারের হাল নিজেকে ধরতে হবে, ধরলেই সবটা ভালো হয়ে যাবে। সবাইকে সঙ্গে নিয়ে সবারির মতে ঐক্য মতে চললেই কিন্তু পাওয়া যাবে। তুমি যদি নিজে একটু চেষ্টা করো মা, তোমার সংসারের শান্তি এমনি এমনি চলে আসবে। তাহলে বলি, তোমার কর্মভাব শুভ, সংসার ভাব শুভ এবং সব কিছুই শুভ, সব কিছুই শুভ আছে, যার ফলে তোমার সমস্ত কিছু শুভ থাকার পরেও অশান্তি হচ্ছে কেন? তুমি নিজে একটু ঠিক হয়ে যাও, তাহলে দেখবে যে বাড়িরও সকলেও ঠিক হয়ে যাবে, তাহলে দেখবে তোমার সব ঠিক আছে, কোনোটা গোলমাল নেই, সব ঠিক আছে। ঠিক আছে, ঠিক এইভাবেই মুনিবর আপন চিত্তে বশীভূত হয়ে সেইভাবে তার মমতা রাজা দিতে, আমার মমতা এখনো আছে, এই মমতাই আমার দুঃখের কারণ, ইহা আমি জানি। কিন্তু ইহা জানা সত্ত্বেও হিতরাজ্যের রাজাঙ্গ সময়ে অজ্ঞের ন্যায় আমার যে মমতা রহিয়াছে ইহার কারণ কি? এই বৈশ্য স্ত্রীপুত্রগণ কর্তৃক বঞ্চিত অমার্ত্যগণ, এই অমার্ত্যগণ কর্তৃক বর্জিত আত্মীয় সকল কর্তৃক পরিত্যক্ত হইয়াছেন, তথাপি তাহাদের প্রতি ইনি অতিশয় অসক্ত, এই প্রকারের ইনি আমি উভয়ে অত্যন্ত দুঃখিত হইয়াছি। কারণ স্ত্রী পুত্র রাজাদি বিষয়ে দোষ দেখিয়া তাহার প্রতি আমাদের চিত্ত মমতা যুক্ত হইতেছে। হে মহামতি,
রূপ রসাদি বিষয়ে দোষ দোষযুক্ত, ইয়া ইনি ও আমি জানি। তথাপি আমাদের এই মোহ কি কী হেতু হইতেছে? এইরূপ মমতা বিবেকহীন ব্যক্তির মতো হইতেছে কেন? মেধা ঋষি বলিলেন, হে মহামতে, সমস্ত প্রাণীর ইন্দ্রিয় গ্রাহ্য রূপ রসাদি বিষয় জ্ঞান আছে এবং বিষয় সময় এই রূপে পৃথকভাবে তাহাদের জ্ঞান গোচর হয়। পেচকাদি কোনো প্রাণী দিবসে দৃষ্টি শক্তিহীন থাকে, কাক প্রভৃতি অন্যান্য প্রাণী আবার রাত্রিতে অন্ধ, কিঞ্চুলকাদি মানে কেঁচো, কোনো না কোনো প্রাণী দিবা রাত্রিতেও দৃষ্টি শক্তিহীন এবং বিড়াল রাক্ষসাদি কোনো কোনো প্রাণী দিবা রাত্রিতেও সমান দৃষ্টি সম্পন্ন হয়। হ্যাঁ বাবা মায়েরা কে বলছো বলো? হ্যাঁ আমি বলছি স্যার, বলছি আমার নাম গৌর গোপাল ভট্টাচার্য। বলো, নাম বলো। বলো গৌর গোপাল ভট্টাচার্য। গৌর গোপাল ভট্টাচার্য, কুষ্টি কি নাম আছে বাবা? ওই নামই আছে। আচ্ছা কি জানতে চাইছো বলো? আমার জীবনে ভবিষ্যৎ সম্বন্ধে বুঝতে চাইছি। ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছো? হ্যাঁ। তোমার কর্মভাব শুভ এবং চলার পথ শুভ আছে, গ্রহদের কোনো ডিস্টার্ব নেই, শুধু ষষ্ঠে রাহু থাকার জন্য তোমার খরচটা বাড়বে মাঝে মধ্যে, নবমে লক্ষ্মী যোগ থাকার জন্য তোমার আয় প্রাপ্তিতে সম্ভাবনা আছে, কর্মপতি মঙ্গল নবমে বসে নিজের স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ার জন্য তোমার আয়ভাব খুব উন্নত। এবারে তুমি যদি একটু নিজে সচেতন হয়ে চলতে পারো, ভালোভাবে চলতে পারো, তোমার কিন্তু দারুণভাবে আসবে। তবে নাক কান গলা চোখের সমস্যা পরবর্তীকালে দেখা দিতে পারে, অপারেশনের একটা সম্ভাবনা থাকতে পারে। অপারেশন কিসে? যে কোনো ব্যাপারে। আচ্ছা, সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে, ঋণের সম্ভাবনা আসতে পারে, ন্যায্য প্রাপ্তিতে বাধা আসতে পারে, কিন্তু কোনোটাতেই আটকাতে পারবে না, সবটাতেই তোমার সফলতা আসবে, কেউ আটকাতে পারবে না। এবং এই বছরটা তোমার আর্থিক ব্যাপারে খুব ভালো যাবে, সচ্ছল অবস্থায় যাবে, নানান দিক দিয়ে ধনাগম আসবে, সেই ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তবে মাঝে মাঝে গৃহে একটু ধর্মীয় অনুষ্ঠান করবে, তুমি যে ধর্মের লোক সেই ধর্ম নিয়ে একটু অনুষ্ঠান করবে, খুব ভালো হবে। কেননা ভগবানকে, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বলছি যে আমার যে রাহুর কথা বললেন, হ্যাঁ এই রাহুটার সম্পর্কে আমি একটু বেশ চিন্তিতই আছি। হ্যাঁ রাহুর সম্পর্কে তুমি চিন্তিত আছো, তোমার ওখানে যদি কেউ থাকে সেইটার জায়গায় তুমি একটা কিছু ব্যবস্থা নিবে। তা নাহলে তোমাকে একটা বলে দিচ্ছি, তুমি 4 আঙুল পরিমাণের সাদা চন্দন প্রতি 21 দিন ছাড়া ছাড়া তুমি হাতে বাঁধবে। 4 আঙুল পরিমাণ? হ্যাঁ, 21 দিন ছাড়া ছাড়া বাঁধবে, দেখো কি হয়। এরপরে একাই গঙ্গা হিমাচলের নিহার রাশি ভেদ করে সিংহ হতে সিংহান্তরে তথা হতে শস্য শ্যামল সমতল ক্ষেত্রে বহুজন হিতায়ে বহুজন সুখায় সাগর সঙ্গমে প্রবাহিত হয়েছিল। শত শত লোক শত শত তীর্থে সেই জলে স্নান পান এবং সমাধা করেছে, সকলে নিজ নিজ সন্নিকট তীর্থেই যাচ্ছে। এইরূপ বহু তীর্থ হলেও সকলে সেই একই গাঙ্গং বাড়ি মনোহারী স্পর্শে পবিত্র হইতেছে। হ্যাঁ বাবা মায়েরা কে বলছো বলো? হ্যাঁ আমি সুশোভন ব্যাপারীর মা বলছি, আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। তোমার ছেলের নাম বলো, কুষ্টিতে যে নাম আছে। হ্যাঁ কুষ্টিতে নাম আছে সুশোভন ব্যাপারী। সুশোভন ব্যাপারী, হ্যাঁ কি জানতে চাইছো বলো? আমি জানতে চাইছি যে ওর উন্নতিটা হবে কি না হবে, বা উনি কোনো কাজে যাচ্ছে সে কাজ করতে পারছে না স্থির মতো। তোমার ছেলের শনির সারসাতির যোগ চলছে মা, কিন্তু শনির সারসাতির যেমন যোগ চলছে ওই শনির সারসাতির একটু কাজ তোমার ওখানে যদি কেউ থাকে করে নিও। তোমার ছেলের কর্মভাব ভালো আছে,
এবং ভাগ্য বাবা ভালো, সব ক্ষেত্রেই ভালো। শনিটা রাহুটা একটু ডিস্টার্ব করছে, রাহুর একটু ব্যবস্থা নিয়ে নিবে, শনির একটু ব্যবস্থা নিয়ে নিবে, তাহলেই কিন্তু ওর সবটাই ভালো হয়ে যাবে এবং শুভ হয়ে যাবে। আর এই নিয়ে কোনো চিন্তার ব্যাপার নাই, এবং ওকে ওকে ধৈর্য ধরে থাকতে হবে, ওকে ধৈর্য ধরে থাকতে হবে, কেননা ওর ধৈর্য শক্তিটা খুব কম। তারপরে তোমার ছেলেকে বলবে যে সে তাকে ধৈর্য ধরে আগাতে হবে, তার সবটাই ভালো চলছে, সবটাই ভালো। ও কোনো ব্যবসার দিকে গেলে কি ওর উন্নতি হবে বাবা? হ্যাঁ, সবেতেই উন্নতি আছে, ব্যবসা, চাকরি, চাষবাস, কল কারখানা, যা করবে তাতেই ওর উন্নতির যোগ আছে। তবে হ্যাঁ, ওকে ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য না ধরলে কিছু হবে না। এই মহামায়ায় জগৎপতি বিষ্ণুর যোগ ও নিদ্রা, এই শক্তি সকল জগতের সকল জীবকে মহাচ্ছন্ন করিয়া রাখিয়াছেন। অতএব এই বিষয়ের বিস্তৃত হওয়ার কর্তব্য নয়, বিবেক বিবেকী গণের কি কথা। দেবী ভাগবতী মহামায়া বিবেকী গণের চিত্ত সমূহ বলপূর্বক আকর্ষণ করিয়া মহাব্রত করেন, আর সেই মহামায়ায় এই সমগ্র চরাচর জগৎ সৃষ্টি করেছেন। তিনি প্রসন্ন হলে মানুষকে মুক্তি লাভের জন্য অভীষ্ট বর প্রদান করেন। তিনি সংসার মুক্তির হেতুবর্তী পরমা ব্রহ্মবিদ্যা রূপিণী সনাতনী, তিনি সংসার বন্ধনের কারণ স্বরূপা অবিদ্যা, এবং ব্রহ্মা বিষ্ণু আদি সকল ঈশ্বরের ঈশ্বরী। রাজা সুরত জিজ্ঞাসা করিলেন, ভগবান, যাহাকে আপনি মা মহামায়া বলিতেছেন সেই দেবীকে মুনিবর তিনি কিরূপে উৎপন্ন হন এবং তাহার কারণই বা কি? হে ব্রহ্মদিবর, সেই মহামায়ার যে রূপ স্বভাব, যাদৃশ্য স্বরূপ এবং যে জন্য আবির্ভাব হয়, সেই সমুদয় আপনার নিকট আমাদের শুনিতে ইচ্ছা করে। মেধা ঋষি বলিলেন, সেই মহামায়ায় নিত্যা, জন্ম মৃত্যু রহিতা, আবার এই জগৎ প্রপঞ্চই তাহার বিরাট মূর্তি। তিনি সর্বব্যাপী এবং নিত্যা হইলেও তাহার বহু প্রকার আবির্ভাবের বৃত্তান্ত আমার নিকট শ্রবণ করো, আমি তাহা বলিব। যখন তিনি দেবগণের কার্যসিদ্ধির নির্মিত্ত আবির্ভূত হন, স্বরূপত নিত্যা হইলেও তিনি তখন পৃথিবীতে উৎপন্না এই রূপে অবিবাহিত হন। অবিহিতা হওয়ার পর প্রলয়কালে ব্রহ্মার দিবাবসানে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হইলে, যখন ভগবান প্রভু বিষ্ণু অনন্তনাগ্যে শয্যারূপে বিস্তৃত করিয়া যোগ নিদ্রায় নিমগ্ন হইলেন, তখন মধু ও কৈটব নামে প্রসিদ্ধ ভয়ঙ্কর অসুরোদ্বয় বিষ্ণুর কর্ণমল হইতে উৎপন্ন হইয়া ব্রহ্মাকে হত্যা হত্যা করিতে উদ্যত হইল। বিষ্ণুর না বিপদে অবস্থিত সেই প্রজাপতি প্রভু ব্রহ্মা বিষ্ণুকে যোগ নিদ্রামগ্ন এবং উগ্র অসুরোদ্বয়কে সমূপে দেখিয়া বিষ্ণুর জাগরণের নিমিত্ত তেজ স্বরূপ বিষ্ণুর নয়নাশ্রিত অতুল তামসী শক্তি বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী স্থিতি সংহারকারিণী ভগবতী সেই যোগ নিদ্রার স্তব করিতে লাগিলেন। ব্রহ্মা বলিলেন, নিত্য অক্ষরে আপনি দেবদেশে হবিদ্যানের সাহা মন্ত্র স্বরূপা, আপনি পিতৃলোকের উদ্দেশ্যে দ্রব্যদানের সদা মন্ত্র স্বরূপা, আপনি দেবাহনের বৈষ্ণব মন্ত্র স্বরূপা, উদ্দাক্ত দ্বি স্বরূপা, আপনি অমৃত স্বরূপা, অউম ত্রিবিধ মাত্রা রূপে অবস্থিতা মন্ত্র স্বরূপা। হ্যাঁ বাবা মায়েরা, কে বলছো বলো? আমি বলছি, আমার ভবিষ্যৎ
তোমার নাম পড়তে তুহিন শুভ ব্যানার্জি। তোমার নাম বলো? তুহিন শুভ ব্যানার্জি। তুহিন শুভ ব্যানার্জি, কি এটা কি কুষ্টির নাম? হ্যাঁ কুষ্টির নাম আমার। হ্যাঁ কি জানতে চাইছো বাবা বলো? ওইটা আগামী দিন কি ভাবে চলবে? আগামী দিন কিভাবে চলবে? হ্যাঁ হ্যাঁ কুষ্টির নাম। আচ্ছা ঠিক আছে, তুমি শুনতে থাকো আমি বলছি। হ্যাঁ ভবিষ্যৎটা, হ্যাঁ তোমার গোচরে মঙ্গল বৃহস্পতির অবস্থান আছে, দ্বিতীয় বুধ, তৃতীয় শনি, শুক্র রবি এবং শুক্র, চতুর্থ কেতুর অবস্থান আছে। এরাই গ্রহগুলো তোমাকে পরিচালনা করবে। ষষ্ঠপতি রাশিতে অবস্থান করার জন্য সপ্তমপতি রাশিতে এবং অবস্থান করার জন্য জীবন এবং জীবন নিজের এবং জীবন সঙ্গিনীর উভয়ের শরীর সংক্রান্ত ব্যাপারে একটু সচেতন থাকতে হতে পারে। তোমার রাশি হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির ভবিষ্যতে যেটা আছে আমি বলি, দশমে রাহুর অবস্থান আছে, কর্ম নিয়ে ঝামেলা বা কর্ম পরিবর্তন আসতে পারে, কর্মচ্ছেদের ব্যাপার আসতে পারে, কর্ম সংক্রান্ত ব্যাপারে বিদেশে পরিবর্তন হতে পারে, অর্থব্যয় হবে। তুলা রাশির জন্য কর্মভাব খুব একটা শুভ নয়, তবে মাঝামাঝির দিক দিয়ে অনেকটা শুভ আসতে পারে। একাদশপতি শনির সঙ্গে অবস্থান করার জন্য আয় প্রাপ্তিতে বাধা প্রদান আসতে পারে। শনির সহযোগে অশুভ তাকে শুভযোগ, শনির অবস্থান শুভ আছে, শুক্র সহযোগে অবস্থান থাকার জন্যে মোটামুটিভাবে এই বছরটা তোমার ভালো যাবে এবং মোটামুটিভাবে ভালো যাবে শুক্র সহযোগে থাকার জন্য। সেই জন্যই তোমাকে সেইভাবে থাকতে হবে, চলতে হবে, একটু বুঝে চলতে হবে। বুঝে চললি তোমার আইভ্যাব ভালো হবে, মোটামুটিভাবে চলবে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বাবা কে বলছো বলো? আমি অভিজিৎ ঘোষ বলছি। অভিজিৎ ঘোষ। হ্যাঁ কুষ্টি কি নাম আছে বলো? কুষ্টির নাম অভিজিৎ ঘোষ আছে। হ্যাঁ কি জানতে চাইছো বলো বাবা? এক্চুয়ালি বাবা আমি জানতে চাইছি আমার ভবিষ্যৎটা প্লাস কিছু কাজ বাজ বা ভবিষ্যতে কি পড়ে কোন পরিকল্পনা করে কিভাবে আমার মানে ভবিষ্যৎটা আরো ভালো হবে, এটা যদি তোমার জীবনের কর্মক্ষেত্রে সুদূর প্রসারী শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে, আর্থিক উন্নতি ঘটবে এবং অর্থ রোজগারের নতুন কোন মাধ্যমের সঙ্গে যোগাযোগ হওয়ার চান্স আছে। আরেকবার একটু বলবে, শুনতে পাচ্ছি না। জীবনের কর্মক্ষেত্রে সুদূর প্রসারী শুভ পরিবর্তনের সম্ভাবনা, আর্থিক উন্নতি ঘটবে, শিক্ষায় সাফল্য আসবে, অর্থ রোজগারের নতুন কোন মাধ্যমে যোগাযোগ আসবে, গৃহে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা, গৃহে শুভ অনুষ্ঠান করার জন্য সম্ভাবনা আছে। আচ্ছা বাবা একটা কথা বলছি, আমি নিজে একটু অভিনয় নিয়ে মানে অভিনয় করি, থিয়েটার থিয়েটার করি, তো সেইখানে কি এই বছরে কোন রকম কিছু ভালো কিছু আসার কোনো সম্ভাবনা আছে বা সরকারি চাকরি? অভিনয়ের ক্ষেত্রে তোমার সফলতা আসবে। আচ্ছা অভিনয়ের ক্ষেত্রে তোমার সফলতা আসবে, বিনোদনের ক্ষেত্রে আসবে এবং তোমার ওই দিক দিয়ে খুব দারুণ যোগ আছে। তুমি যে অভিনয় নিয়ে আছো ওই যে অভিনয় নিয়ে থাকো, তোমার দারুণ যোগ আছে, দারুণ সুযোগ পাবে, দারুণ ভাবে তোমার নাম যশ খ্যাতি প্রতিপন্ন সব দারুণ ভাবে আগিয়ে যাবে। তুমি শুধু মাঝে মাঝে যে মনটা ভেঙে ফেলছো ওই মনটাকে ঠিক করে তুমি আগিয়ে যাও, দেখবে তোমার দারুণ ভালো আছে। যে কর্ম নিয়ে এসছো তোমার অভিনয়টা হচ্ছে তোমার জীবনের শ্রেষ্ঠ উপাসনা, সেই অভিনয় নিয়ে তুমি আগাতে পারো, ওখানে তোমার সবকিছুই ফেরত পাবে, তুমি সবকিছুই পাবে। আচ্ছা বাবা আরেকটা কথা জিজ্ঞাসা করছি, বলছি আমার কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস করার ইচ্ছে আছে, তো সেইগুলো কি ভবিষ্যতে আমি মানে অনেকে মানে আমার অনেক কিছু ইচ্ছে আছে, একটু বৃদ্ধাশ্রম করবো, একটা অনাথাশ্রম করবো, তো সেইগুলো আমার পরিকল্পনা, সেই মাসে কি আমি যদি মানে সেইগুলো কি আমি করতে পারবো ভবিষ্যতে, এরকম কিছু করতে পারবো? হ্যাঁ পারবে পারবে পারবে, তুমি আগিয়ে যাও পারবে। আচ্ছা আর সরকারি চাকরির কোনো যোগাযোগ আছে? যোগাযোগ চেষ্টা করে যেতে হবে, তবে তোমার শুভ আছে, সবটাই শুভ আছে বলতে পারি, তবে শুভক্ষেত্রেই তো চাকরি ব্যবসা ভালো চলা
সংসারে সুচ্ছন্দ স্বাচ্ছন্দ্য পাওয়া, এগুলো সবটাই তো শুভর জন্যই হয়। তবে সেই জন্যই তোমার শুভযোগটা আছে, শুভযোগটা তোমাকে কাজে লাগাতে হবে। কেন না, উত্তিষ্ঠিত প্রাপ্য বরাণ নিবোধত, তোমাকে উঠতে হবে, জাগতে হবে, উঠতে হবে। নিজের যতক্ষণ না অভীষ্ট লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে আগিয়ে যেতে হবে। তোমার কাজ শুভ আছে, তুমি আগিয়ে যাও, তুমি পারবে। আচ্ছা বলছি আরেকটা কথা বাবা, বলছি তোমার ব্যবসাটা ভালো হবে না চাকরি বাকরি ভালো হবে? দু সবকটাই শুভ আছে, তুমি যে কোনো একটা করতে পারো। আচ্ছা আচ্ছা, ওকে বাবা, ওকে, ধন্যবাদ বাবা। ত্বং সোহা ত্বং সোধা ত্বং হি বসত কার সরাত মিকা সুধা তমেশ্বর নিত্যে ত্রিধা মাত্রাস্তিকা স্থিতা অর্ধমাত্রাস্তিতা নিত্যা জানুজ্জা বিশেষতা তমেব সাতং সাবিত্রী ত্বং দেবী জননী পরা তয়ৈব ধার্ষতে সর্বং তয়ৈব সিজ্জতে জগৎ তয়ৈ তৎপাল্যতে দেবী তমৎসন্তে চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংগৃতি রূপান্তে জগৌতস্য জগদময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রীতি মহামৌঘৌ চ ভবতি প্রকৃতিস্তঞ্চ সর্বস্য গুণাত্রায় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মূর্হরাত্রিশ্চ দারুণা ত্বং সীতুমেশ্বরী ত্বং বুদ্ধিবদলক্সলা লজ্জা পুষ্টি তথা তুষ্টি তুষ্টিস্তং শান্তি খান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোড়া গদিনী চক্রিণী তথা সঙ্কিনী চাপিনী বনভূষণি পরিঘায়ুদা সৌমত রাশেজ সৌম বাস্তুতি সুন্দরী পরা পরাণাং পরমা তমেব পরমেশ্বরী। ঔং নমশ্চণ্ডিকা ঐ ঔং নমশ্চণ্ডিকা ঐ ঔং নমশ্চণ্ডিকা ঐ। বাবা মায়েরা, এই আত্মজ্ঞান নিত্য অক্ষরে যিনি দেবদ্দশে হবিদান্যের সাহা মন্ত্র স্বরূপা সেই মহামায়ার আমরা শরণাপন্ন হব, এইভাবেই আপনি দেবাগণের বৈষট মন্ত্র স্বরূপ উদাত্তা রূপে মা মহামায়া জগদাম্বার প্রতি আমাদিকে শরণাপন্ন হতে হবে। তো সেই জন্যেই আমাদিকে সেইভাবেই চলতে হবে, সেইভাবেই আমরা থাকব। আমরা জগৎকালিনী দেবী দুর্গার আরাধনায় আমরা ব্রতী হব, ভগবানের প্রতি আমরা বিশ্বাস রাখব, এইভাবে আমাদের চলতে হবে। তাই সেই জন্যেই আমরা সবাই এই শুভ সন্ধ্যায় আমরা প্রভুর আরাধনা করব। দাউ জ্ঞান দাউ ভক্তি দয়াময় দাউ শক্তি দাউ শান্তি দয়াময় দাউ জ্ঞান দাউ ভক্তি দয়াময় দাউ শক্তি দাউ শান্তি দয়াময়। তুমি নিত্য তুমি সত্য তুমি ব্যাপ্ত জ্যোতির্ময় নাও মোরে তোমার করে হে বিশ্ব প্রেমময় মহানন্দ সদানন্দ তুমি আনন্দময় সে আনন্দে প্রাণ কেন্দ্রে যেন ছন্দ জাগায় তুমি বুদ্ধ তুমি শুদ্ধ তুমি অমৃত অক্ষয় ব্যাধি জরা বাঁচা মরা হয়তব নামে লয় দাউ জ্ঞান দাউ ভক্তি দয়াময় দাউ শক্তি দাউ শান্তি